সকাল থেকেই মেঘলা করেছিল, তো যথারীতি ঝমঝমিয়ে বেশ এক ফসলা বৃষ্টি হয়ে গেল। কালবৈশাখী যেন এবার একটু তাড়াতাড়ি এসে গেছে। তো আজকে আলোচনাটাও থাকছে তাই নিয়ে, কোন কোন গাছ বৃষ্টি পছন্দ করে বা বৃষ্টিতে এদের রাখতে পারেন, আর কারা পছন্দ করে না, কাদের বৃষ্টি থেকে আড়াল করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুর ড্রিম গার্ডেন। ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আজ ছাদে এসে দেখছি খুব সুন্দর একটা অস্ট্রেলিয়ান জবা ফুটে আছে। গত থার্সডে নাইট থেকে কালবৈশাখী স্টার্ট হয়ে গেছে। এই সময় কিছু গাছকে সংরক্ষণ করতে হয়, যেমন এই জারবেরা। জারবেরাদের এমন একটা জায়গায় আমি রেখেছি যে সকালের দু ঘন্টা রোদ পেয়ে যাবে, অথচ বৃষ্টির জল গায়ে লাগবে না। আরও কিছু গাছ আছে, যেরকম হাইব্রিড নয়নতারা, স্ট্রবেরি, এই সমস্ত গাছগুলোকেও একটু শেড প্রোভাইড করতে হবে। রোদ পাবে অথচ বৃষ্টির জল এদের জন্য খুবই ভয়ঙ্কর। হাইব্রিড নয়নতারা তো বৃষ্টির জল পড়লে একদম গলে পচে নষ্ট হয়ে যায়, স্ট্রবেরিও ঠিক তাই। স্ট্রবেরিকে বাঁচাতে গেলে এখন বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে। এছাড়া আছে গাজানিয়া, এদেরকেও বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে পারলে পুরো পারমানেন্ট প্ল্যান্টের মতন বেঁচে থাকবে গাজানিয়া। হয়তো ফুল এতটা দেবে না, কিন্তু গাছ খুবই সুন্দর থাকবে এবং পরের বছর এখান থেকেই আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। এছাড়াও আছে ডালিয়া, পিটুনিয়া, কিন্তু আমার যেহেতু এত জায়গা নেই তো আমি এদেরকে এখন ওপেন স্কাইয়ের তলায় ছেড়ে দিয়েছি। যতদিন বাঁচবে ফুল যেটুকুনি পাবো পাবো, তারপরে এদেরকে আমি তুলে ফেলবো, কারণ এদের প্রায় শেষের দিকে। ডায়ান্থাসকেও বাঁচিয়ে রাখা যায় পুরো সিজন ধরে, এটাও পার্মানেন্ট প্ল্যান্ট মতন কাজ করবে, আমি চেষ্টা করব। তো এখানে দেখুন একটা ছোট শেড আছে, আমি ডায়ান্থাসগুলো এখানটায় রেখেছি, দেখা যাক যদি বেঁচে থাকে পরের বছর এর থেকে আবার নতুন চারা তৈরি করে নেব। ডালিয়া গাছের বাল্ব সংরক্ষণ করে রাখতে পারলে পরের বছর এখান থেকে আবার খুব সুন্দর চারা পাওয়া যায়, তবে তার জন্য আপনাদেরকে সেমিসেড এরিয়ায় রাখতে হবে এবং সূর্যালোক আর বৃষ্টির জল থেকে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আবার বৃষ্টির জলের প্রয়োজন এখন জবা, অ্যালামান্ডা, টগর, বেল, জুঁই, এদের আগের দিন যেই সব পার্মানেন্ট গাছ আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই সমস্ত গাছগুলো বৃষ্টির জলে খুবই ভালোই হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জবা ফুটে রয়েছে আমার বাগানে। বৃষ্টির জল জবাদের জন্য একেবারে ফার্টিলাইজারের কাজ করবে। আর এই যে আমি কাটিং করে দিয়েছিলাম গাছগুলো, সেগুলো তো এখন তত্তরিয়ে বাড়বে বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে। রঙ্গনও তাই, বৃষ্টির জল এদের জন্য খুবই উপকারী। তো এইসব গাছগুলোকে আপনারা বৃষ্টির মধ্যে বার করে দিতে পারেন অনায়াসেই। ফার্ন গাছও বৃষ্টিতে খুবই ভালো থাকে এবং রেন খুব পছন্দ করে। এছাড়া বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট, এরাও বৃষ্টিতে খুব সুন্দর ফুলে ফেঁপে ওঠে। তবে অতিরিক্ত জল যাতে না বসে ওয়েল ড্রেনেজ সয়েল এদের জন্য প্রিপেয়ার করবেন, যাতে বৃষ্টির জল তো পড়বে কিন্তু গোড়ায় দাঁড়িয়ে থাকবে না, তাহলেই এত সুন্দর আপনাদের ঘরেও হয়ে যাবে বিভিন্ন ধরনের এই সমস্ত পাতাবাহার গাছগুলো। অস্ট্রেলিয়ান জবা, ঘণ্টা জবা, এরা আবার অতিরিক্ত জল পছন্দ করে না, এদেরকে এই জন্য শেডেই রাখতে হবে, কিন্তু সকালের রোদ্দুরটা এদের জন্য খুবই দরকারি। বিভিন্ন ধরনের গোলাপ অবশ্যই আপনারা বৃষ্টিতেই রেখে দেবেন, তাহলেই দেখবেন এত সুন্দর ফ্লাওয়ারিং আপনাদের বাগানেও হবে যেরকম আমার বাগানে হয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের পাতাবাহার, যারা এতদিন শীত ঘুমে ছিল, যেমন এই ক্যালাথিয়া, ক্যালাডিয়াম বা আপনাদের ঘরে থাকা বেশ কিছু গাছ, এদেরকে আপনারা বৃষ্টিতে একাদিন বার করে দিতে পারেন। খুব সুন্দর পাতা ধুয়ে পরিষ্কার হয়ে এইরকম সুন্দর সুন্দর চেহারা নিয়ে নেবে। এই যেমন ধরুন রাবার প্ল্যান্ট, এই সং অফ ইন্ডিয়া, ক্রিসমাস ট্রি, এরাও বৃষ্টিতে এখন বেশ ভালোই থাকবে। বিভিন্ন ধরনের রেন লিলি জাতীয় গাছ অবশ্যই বৃষ্টিতে থাকবে, তাহলেই দেখবেন খুব সুন্দর ফ্লাওয়ারিং করবে। এই লাল পাতার পয়েন্সেটিয়াকে কিন্তু আপনাদের বৃষ্টির থেকে বাঁচাতে হবে, কারণ এর কাণ্ড খুবই রসালো এবং জল খুব কম পছন্দ করে, সেই জন্য এদেরকে এখন শেডে রাখাই ভালো। কিন্তু কোলিয়াসরা আপনারা যদি ওয়েল ড্রেনেজ সয়েল করেন, বৃষ্টি খুবই পছন্দ করে এবং খুব সুন্দরভাবে ফুলে পেতে বর্ষার কোলিয়াসের রূপই হয় আলাদা। বিভিন্ন ধরনের মিলি গাছকে আপনারা বর্ষায় অবশ্যই ফেলে রাখবেন, কিন্তু সয়েল যেন এমন হয় জল একেবারেই যাতে না দাঁড়ায়, অতিরিক্ত জল পড়ে গেলে কিন্তু মিলিতেও পচন ধরে যেতে পারে।
বিভিন্ন ধরনের গরমে হওয়ার ফুলের গাছ, যেমন এই সানফ্লাওয়ার, দোপাটি, কসমস, এই ধরনের গাছগুলোকে আপনারা বৃষ্টিতে অবশ্যই ফেলে রাখবেন। তবে হ্যাঁ, খুব ছোট চারা এই অবস্থায় না, গাছগুলো একটু বড় হয়ে গেলে আপনারা অনায়াসে বৃষ্টিতে রেখে দিতে পারেন। বিভিন্ন ধরনের ফল গাছ এই সময় কাটাই ছাটাই করে দিলে বৃষ্টিতে খুব ভালোভাবে গ্রোথ নিয়ে নেয়। এছাড়াও সবজি গাছ, এরাও বৃষ্টিতে খুব ভালোই থাকে, ডালপাতা ছেড়ে খুব সুন্দরভাবে তরতরিয়ে বেড়ে যায়। যে সমস্ত গাছগুলো পুরো বৃষ্টি রাখা থাকবে, সেই সমস্ত গাছগুলোতে এখন কোনোভাবেই কোনো ফার্টিলাইজার দেবেন না, কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে মিনারেলস, যেগুলো গাছের বৃদ্ধি, ফুলানা সব কিছুতে খুবই সাহায্য করে। সেটা মাথায় রেখে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কোনো রকম ফার্টিলাইজার এই সময় গাছে প্রয়োগ করবেন না, তাহলেই দেখবেন ঠিক এরকম সুন্দরভাবে ফুল হবে কোনো রকম ফার্টিলাইজার ছাড়াই। এটা অবশ্যই মাথায় রাখবেন। বৃষ্টির জলে অ্যাসিডিক নেচারের যে গাছগুলো সেগুলো খুব ভালো থাকে, কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে একটা অ্যাসিডের সোর্স। তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন পার্মানেন্ট গাছ বৃষ্টিতে খুব ভালো থাকে, কিন্তু বেশ কিছু গাছ আমি যেগুলো আলোচনা করে দিয়েছি আপনাদের সঙ্গে, এই ধরনের গাছকে একটু সেমিসেডে রাখতে হয়, বৃষ্টির জলটার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয়, তাহলেই খুব সুন্দর আপনাদের ছাদ বাগানে এরা বহুদিন পর্যন্ত বেঁচে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।